আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক সম্মানিত ভাই বোনেরা মা ইদাতুল ইফতারে আপনাদেরকে সুস্বাগত জানাচ্ছি আপনারা আজকে শুনতে চাই পারবেন ইনশাল্লাহ আমি যেটা আলোচনা করবো সে গুনাহে কী ক্ষতি গুনাহে কি ক্ষতি আমরা গুনা করে যাচ্ছি অবলীলা গুনা করে যাচ্ছি। আমার মুখের কথাই গুণা করছে চোখের তাকানোই গুনা করছে হাত দিয়ে কোনো জিনিস ধারণ করছি গুণা করছে হাত দিয়ে টাইপ করছি গুণা করছে স্মার্টফোন নিয়ে হাতের সামনে রেখেছি গুণা করছে আমরা কান দিয়ে শুনি গুনা করতে থাকি মানে আমাদের ইন্দ্রিয় পঞ্চ ইন্দ্রিয় যত ইন্দ্রিয় আছে না এখনো সব ইন্দ্রিয় মধ্যে আমরা এমন হয়ে গেছি যে গুণাগার হয়ে গেছে আল্লাহ বলেন যখন তোমরা এরকম চেন গুণাগার হয়ে যাও যখন তোমরা অনুভূতি হারিয়ে ফেলো যে আমি আল্লাহ আছি তোমরা যখন এই অনুভূতি হারিয়ে ফেলো যে তোমার গুনার কারণে ধরে নেই ধরে ফেলতে পারি তো মনে রাখো যে আমি তোমাদেরকে চারটে উদাহরণ দিচ্ছি যে কুল্লান আখাজ না হুম আমি বেদম্বিহি কুল্লান আখাজ না বিদম্বিহি প্রত্যেককে আমি গুনার কারণেই ধরেছি তোমাদেরকে ধরেছি তো গুনার কারণেই ধরেছি কাউকে কাউকে ধরেছি তখন আমি তোমাদেরকে একেবারে পাথর মেরে তোমাদেরকে হত্যা করেছি কাউকে কাউকে ধরেছি তত তাদেরকে চিৎকার করে এত মানে তর্জন গর্জন করে ফ্রেস্তা দিয়ে এমন করে মানে ধ্বংস করেছি যে তারা মানে কান ফেটে মারা গেছে আমি কাদেরকে ধ্বংস করেছি তাদেরকে ভূমি ধ্বস দিয়েও তোমাদেরকে ধ্বংস করেছে এবং পানিতে ডুবিয়েও তোমাদেরকে মেরে ফেলেছে তবে মনে রেখো আমি তোমাদের জুলুমের কারণেই তোমাদেরকে আমি ধরেছি আমি জুলুম করে তোমাদেরকে শেষ করে নিই কত বড় 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 ভয়াবহ একটা আয়াত কিন্তু আজকে আমি আপনাদের সামনে বললাম আল্লাহ বলেন যে তোমাদেরকে যখন আমি মানে তোমাদের ধরি তোমাদেরকে এমনি সাধারণ পরীক্ষা না কিন্তু পরীক্ষা তো চলতেই থাকবে কিন্তু যখন ধরেন একটা জাতিকে ধ্বংস করে দেয় আমরা বিশেষ করে এখন দেখতে পাচ্ছি মারাত্মকভাবে এই আর্ট হচ্ছে আল্লাহ তালা বলেন যে কারণ হলো তোমরা গুনায় এমনভাবে নিবিষ্ট হয়ে গেছো যে তোমরা এ তোমাদের নিজেদের ক্ষতি সাধন করছো এ যখন ক্ষতি করি তখন দেখেন আমরা কিন্তু এই গোনা করতে করতে আমরা নিজেদেরকে ছাড়িয়ে অন্য জায়গায় যাই আমি তো নিজে গোনা করি গোনা করতে করতে আবার আরেকজনকেও আমি সঙ্গী করে নিচ্ছি হয়তো আমি এক বন বন্ধু বানিয়েছি বান্ধবী বানিয়েছি এইভাবে আমরা নিজেদেরকে ক্ষতি করে ফেলতেছি সন্তান সন্ততি নষ্ট হয়ে যাচ্ছে আমি আবার আরেকজনকে এই গুনার কাজগুলো ছড়িয়ে দিচ্ছি এইভাবে করতে করতে গোটা দুনিয়ায় আমরা আকণ্ঠ এমনভাবে গুনায় নিমজ্জিত হয়ে গেছি যে আল্লাহ তালা আমাদেরকে ডেকে বলেন তোমরা ওখান থেকে ফিরিয়ে এসো আল্লাহ তালা বলেন দেখো তোমরা বুঝবে যে যখন তুমি কোন শান্তি পাচ্ছ না তোমাদের সমাজে শান্তি পাচ্ছ না তোমার রাষ্ট্র শান্তি পাচ্ছো না তোমার বাড়িতে শান্তি পাচ্ছ না তখন তুমি মনে করবো তুমি ভালোভাবে গুনার মধ্যে ঢুকে পড়েছ এখন তুমি স্থায়ী ফার করো তুমি তৌবা করো তোবা মানে হলো ফিরে আসা ফিরে আসতে হয় যে ও আল্লাহ আমি তো তোমার খাতা থেকে নাম কাটিয়ে ফেলতেছি ও আল্লাহ আমি তোমার ভালোবাসা থেকে দূরে সরে যাচ্ছি ও আল্লাহ তোমার ভালোবাসা আমার কাছে আর তেমন আসতেছে না কারণ আমি আকণ্ঠ গুনার মধ্যে নিমজ্জিত হয়ে গেছি তখন ফিরে আসতে হয় বলতে হয় ও আল্লাহ আমি আবার ফিরে এলাম আমি আবার তৌবা পড়লাম আমি আবার এস্তেক ফার করতে থাকলাম আমাদের নবী একশোবারের বেশি স্তেক ফার করতেন দৈনিক আমরাও তাই করি কারণ এই গোনা যখন করতে থাকি আমাদের দেল সব নষ্ট হয়ে যায় আসুন ভাই ও বোনেরা রোজার এই ইফতারের সময় আল্লাহর কাছে দোয়া করিও আল্লাহ জীবন ভর তো কত গোনা করেছি এর মাফি তো তুমি ছাড়া আর কে করতে পারবে না তুমি আমাদের মাফ করে দাও আমাদের রোজাকে কবুল করে নাও সমস্ত মুসলমানদেরকে তুমি হেফাজত করো আমাদের যারা আত্মীয় স্বজন ইন্তেকাল করেছেন তাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ আমাদের রোজাকে তুমি কবুল করে আমাদের রোজাকে নাজাদের ওসিলা হিসাবে কবুল করে নাও ইনশাল্লাহ السلام علیکم